তো রাতের জন্য যে কাবাব দিয়ে ভাত একটু গরম করে নিছি, টুনা ফিশের কাবাব, এটা খাবে রাত্রে। আর আমাদের জন্য আজকে দুপুরে চিকেন দিয়ে লাউদা রান্না করছি, অবশ্য একবার খাইছি, এখন আবার যে গরম করলাম এটা আমরা খাবো। ওর জন্য গরুর মাংস রান্না আছে, লাউ দিয়ে চিকেন দিয়ে রাঁধছি। জন্য খাবার রেডি করলাম, ও কাবাব দা খাবে। লাউটা যদি খাইতে ভালো হয়তো, সবজি খাইতে চায় না, খুব কম খায় ব্রোকলি আর আলুটা খায়। ডিম ডিম ভেজে রুটি দা খায়, কারণ বাচ্চাদের ডিম খাওয়া উচিত। চিকেন ফ্রাই করে দিলেও খায়, দেখি এবার সামনে ফ্রাই করে দিব রে। আমরা খাইছি আর কি লাউ দিয়ে ভাত আজকে। আজকে খালি আমি লাউ আর চিকেন রান্না করছি, কেন আগে গরুর মাংস রান্না আছে, কুকুর খেয়ে গেছে, এত তো খাওয়া হয় না। আর যে নাতির জন্য কাবাব রেখে দিয়ে আমি ফ্রোজেন করে 100টা 150টা বানিয়ে রাখি, যখন যেটা খেতে চাই সকালে খাওয়া যায় একটু ভাত। কেন সারাদিন স্কুলে থাকে তো, আর লাঞ্চ দিয়ে দেয় স্যান্ডউইচ বানায় ঘরের থেকে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন।